অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এইটুকুতে ভয় পেয়ে গেলে হবে? ও ম্যাডাম, আপনি? আমি ভেবেছিলাম অন্য কেউ। আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ কিছু মনে করবেন না। ভেতরে এসো। তোমাকে তারাদের হোটেলে কাজ করার আইডিয়াটা আমি দিলাম, আর ওদের হোটেলে কাজ করতে শুরু করার পর থেকেই তুমি তো, মানে আমার তোমার হাত পাক থেকে এমন মনে হচ্ছে তুমি যেন ওদের দলেই হয়ে গেছো, মানে তারাদের দলে হয়ে গেছো। তুমি তো তারপর থেকে আমাকে কোনো ফোনই করলে না। ম্যাডাম, আপনিই তো আমাকে ফোন করতে বারণ করেছিলেন, বলেছিলেন আপনি আমাকে ডেকে নেবেন। ও, তাই বলেছিলাম না, আসলে কাজের এত চাপ না, জাস্ট ভুলে গেছিলাম। তা ওদের কি অবস্থা, মানে তোমাকে বিশ্বাস করেছে তো? আপনি শুনলে অবাক হবেন, আমাকে নিজে থেকে তারার কাছে কিছু বলতেই হলো না, ও নিজেই আমাকে জবের অফারটা দিল। এত ইজিলি সব কাজগুলো হয়ে যাবে আমি তো নিজে ভাবতেই পারিনি। তারাকে এত বোকা ভেবো না, যতক্ষণ না পর্যন্ত আমার কাজটা সাকসেসফুল হচ্ছে তোমাকে কিন্তু ভীষণ কেয়ারফুল থাকতে হবে। একদম, ওরা একটা বেশ বড় অর্ডার পেয়েছে বুঝলেন, একজন বাড়িতে এসে অর্ডারটা দিয়ে গেল, নামটা, হ্যাঁ, সুপ্রকাশ মিত্র, 500 জনের খাবারের অর্ডার দিয়ে গেল। অর্ডার পাওয়ার পর থেকে তার আর খুশি যেন আর ধরে না। সেটাই স্বাভাবিক, আমরা না হয় বা আমাদের দিক থেকে ওকে আরো একটু খুশি করার চেষ্টা করব। মানে মানে এটা কি ম্যাডাম? এটা টনিক। টনিক মানে? টনিক মানে টনিক পয়জন। তোমাকে দায়িত্ব নিয়ে ওই 500 জনের খাবারে এটা মিশিয়ে দিতে হবে। 500 জনের মধ্যে 500 জনই মারা যাক এটা আমি ঠিক চাই না, বাট অ্যাট লিস্ট 10 জনকে তো মরতেই হবে।